তারপর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, কোন নামে আপনাকে সম্বোধন করলে আপনার কাছে ভালো লাগবে? পেশাগত ভাবে যদি বলি, সেটা হচ্ছে আমাকে অভিনেতা বললে আমি খুশি হব। আর যদি সার্বজনীন ভাবে আমাকে বলা হয়, সবাই যদি আমাকে বলে যে একজন ভালো মানুষ, তাহলে আমি আসলে অভিনেতার চাইতেও বেশি ভালো মানুষ হিসেবে পরিচিত পেতে চাই। অনেক চমৎকার একটি কথা বললেন। আসলে সবচেয়ে বড় কথা যেটা, যে আমি প্রথমে যেটা বলেছিলাম, 80 দশকের মাঝামাঝি সময়ে আপনার বাংলা চলচ্চিত্রে বড় পর্দায় আপনার আগমন ঘটে। শহীদ হাসান, এই নাম থেকে মিশা সদাগর, যদিও একটু পুরনো কথা, কিন্তু নতুন করে আমরা শুনতে চাই। এই গল্পটি দিয়ে শুরু হোক আজকে আমাদের কথোপকথন। ধন্যবাদ আপনাকে। আসলে আমার নাম হচ্ছে শহীদ হাসান, আর আমি, আমার ওয়াইফের নাম হচ্ছে জুবাইদা রহমানি মিত। আমার বাবা, বেটার আপনার, আপনি জানেন কিনা জানি না, আমি জানি, আমাদের বাসা হচ্ছে পুরনো ঢাকা, নাজিমুদ্দিন রোডে শেষ মাথায় সাতরোজা, ওইখানে আমাদের বাসা। বাংলাদেশ বেতার সৃষ্টি পূর্ব পাকিস্তানে কিন্তু ছিল নাজিমুদ্দিন রোডে, এখন সেটা হচ্ছে এরপরে শাহবাগ। ওইখানে আমার আব্বা রেগুলার কাওয়ালি গেতেন। তা আমার বড় ভাই বাংলাদেশের ফার্স্ট বিমিউজ, মানে বাংলাদেশ বাড়ির বাপু মজুমদারের বাবা, উনি প্রিন্সিপাল ছিলেন। আমার ভাই গ্রাজুয়েশন করেন এই ইসে থেকে, মানে বিমিউজ থেকে। তো ওই জায়গা থেকে আমার ভাইও রেডিওতে গান গাইতেন, আমার বাবা জন্মের পর থেকে শুনছি আব্বা গান গাইতেন। তো ও কাজে হচ্ছে বেতারের সাথে আমার সম্পৃক্ততা বলা যায় যে জন্মলগ্ন থেকে। এরপর আমরা যখন বড় হয়ে উঠি, তারপর ওই অনুষ্ঠানটা জীবনে ভুলবো না, সেটা হচ্ছে যে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান আমাদের মুখস্থ দূরবার, তারপরে একটা মিউজিক, তারপরে সুন্দর সুন্দর গানগুলো হতো, সন্ধ্যার পরে হতো, মাগরিবের পরপরই হতো। তখন আব্বা আম্মারা বলতেন লেখাপড়া করতে যাও, কিন্তু আমরা আগে লেখাপড়া করে নিতাম খানিকটা, তারপরে অনুষ্ঠানটা শুনতাম। যাই হোক, আপনার প্রশ্নটা ছিল ইয়ে, মানে আমি আপনি নামে, মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রথমে জানতে চাইবো যে 80 দশকের মাঝামাঝি সময়ে বাংলা চলচ্চিত্রে আপনি আসেন, তো পুরান ঢাকার সেই তরুণ টকবগে যুবক শহীদ হাসান কিভাবে মিশা সদাগর হয়ে গেলেন, সবার প্রিয় মিশা সদাগর হয়ে গেলেন? এটা একটু ব্যক্তিগত, সেটা হচ্ছে যে আমি যখন খুব ছোট ছিলাম, মনে হয় এখন দেখতে আমি পচা, কিন্তু ওই সময় খুব হ্যান্ডসাম ছিলাম, প্লেয়ার ছিলাম। তো আমি আমার ওয়াইফ, সে সাথে আমার অ্যাফায়ার ছিল অনেক লম্বা। When I was a student of matric and she was only class 8, that time আমাদের ভালো লাগা আরম্ভ হয়ে যায়। তো কাজে হচ্ছে আমি প্রায় 9 বছর প্রেম করি, 10 বছর বিয়ে হয় আমাদের। আমার ওয়াইফ অনার্স কমপ্লিট করার পর ফিজিক্স এর ফার্স্ট ক্লাস 8 ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আমি গ্রাজুয়েশন করেছি শৈশবী কলেজ থেকে। তো ওই আমার নাম হচ্ছে শাহিদ হাসান, আমার এই শাহিদ হাসানের শাহ নিয়েছিলাম। আমার ওয়াইফের নাম হচ্ছে মিতা, মি এই যে ওর নামে মি নেই, মিশা। আর আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ উসমান গনি, কিন্তু আমার দাদার নাম ছিল জুম্মন সওদাগর। তো আমি যখন ফিল্মে আসি, সবাই বলে যে আমি মিশা নাম দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, তারপর তো সিলেক্ট হয়ে যাই। তো সবাই বলতেছিল যে মিশার সাথে একটা নাম যোগ করো, যেমন হুমায়ুন ফরিদি, রাজীব আহমেদ, আহমেদ শরীফ, তারপর হচ্ছে মিজু আহমেদ, এরকম একটা নাম অ্যাড করো মিশা। তুমি যেহেতু আমি নায়ক হিসেবে সিলেক্ট, কিন্তু নায়ক 86 এর নায়ক হিসেবে সিলেক্ট ছিলাম। আমি দুটো ছবি করেছি, একটা চেতনা আর একটা করেছি অমর সঙ্গী। এরপর সবাই আমাকে বললো তুমি তুমি তোমার ভেতর যে জিনিসটা আছে, তোমার কথা বলে স্টাইল, চলার স্টাইল, এটা এই দেশে নাই, তো তুমি একটা নতুন ওয়ার্ড করো, সেটা কি যে মানে তুমি অ্যাংরি হিরো করো। তারপর আমি প্রথম করতে চাইনি, কারণ বলছে না আমার শখ ছিল ফিল্মে দুটো করেছি, একটা চেতনা, ওই ছবিতে ডিরেক্টর নাম হচ্ছে আমার ওস্তাদ ছোটকু আহমেদ, আর একটা শ্রদ্ধেয় প্রয়াত আলমগীর কুমকুমের অমর সঙ্গী, দুটো ছবি করেছি আর লাগবে না। কিন্তু এর মধ্যে শাবনাজ নাইক নাম করে ফেলে এবং আমার হিউজ তখনও ডিমান্ড থাকে। তারপর আমার ওস্তাদ ছুটকু আহমেদেরই স্ক্রিপ্টে ডিরেক্টর নাম ছিল তুমিজুদ্দিন রুজভি, আর তখন সুপারস্টার হয়ে যায় সালমান, সালমান শাহের সাথে ফার্স্ট ছবি আমি শাবনাজ, সালমান করতে যাই আমরা আশা ভালোবাসা। ওই ছবি থেকে যে আরম্ভ করলাম শুটিং শুটিং শুটিং,
এই মুহূর্তে আপনার কাছে শুটিং করতেছি, মানে এই অনুষ্ঠানে আসার আগেও আমি শুটিং করে আসি। অবশেষে আপনাকে পেলাম আজকে বাংলাদেশ বেতার, কি বলবো, সবাই আপনার ভক্তরা ঘিরে ধরেছে। আগে থেকে বলা বলি করছিল যে আজকে আমাদের প্রিয় অভিনেতা মিশা সওদাগর আসবেন, তো একটা একটা তাদের মধ্যে একটা খুব একটা মানে ভালো লাগা কাজ করছিল। সামনাসামনি আপনাকে দেখবে, আসলে আমি তাদেরকে বলেছি যে বড় পর্দায় ভিলেন কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু নায়ক। এবং আপনি কিন্তু প্রথম ছবি, দুটো ছবি নায়ক হিসেবে করেছেন, চেতনা এবং অমরসঙ্গী। এরপর আপনি হঠাৎ করে, এটা কি পরিচালকদের ফুল বাংলাদেশ অল বাংলাদেশের জন্য, আমি ডাইরেক্টরদের নাম আমার মনে আছে, দেওয়ান নাজিরুল, উনি আমাকে বললেন বাবা তুমি যেভাবে চলো এরকম তো স্টাইলই কারো দেখি না, তুমি এই জিনিসটা করলে তুমি নতুন রুট করবা বাংলাদেশে। দেওয়ান নজরুল বলেছেন, অফার দিয়েছেন করিনি, মালিক আফসারি বলেছেন করিনি, এ যে মিন্টু বলেছেন করিনি, বাট এর মধ্যে আবার ফরিদ ভাই এসে নাম করে ফেললো। তখন আমার মনে হলো ফরিদ ভাই আমার প্রিয় অভিনেতার একজন টিভি, তো আমার মনে হলো যে ফরিদ ভাই যদি করতে পারে তাহলে ভয়েস নেই, আমি কেন ট্রাই করতে পারি না। তারপর আমি আর কি, এবং আমাকে সবাই বলতো, তখন আমি চিন্তা করলাম যে সবার নতুনদের যুগ, ঠিক আছে তাহলে আমি ট্রাই করি, এবং ট্রাই করলাম, যে আল্লাহ সাকসেস দিয়ে দিল। হ্যাঁ, খলনায়ক হিসেবে এটা আপনি পরপর, আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি না ইনশাআল্লাহ। আসলে আমাদের আপনার আসার আগে খল চরিত্রে যারা অভিনয় করতেন তাদের একটা এক ধরনের একটা ইমেজ পরপর্তে আমরা দেখতাম, কিন্তু আপনার খল চরিত্র অভিনয়গুলোর মধ্যে একটা অন্যরকম একটা নতুনত্ব ছিল, যে কারণে আমার মনে হয় যেন দর্শকরা খুব অল্প সময়ে আপনাকে মানে চেঞ্জ ওভারটা খুব তাড়াতাড়ি হয়েছে। আর আমার মধ্যে মানে অন্যান্য শ্রদ্ধেয় এইটেন শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব আহমেদ, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদ, এই চারজন ছিলেন, এরা সিরিয়ালি এরা চারজন টপ কোয়ালিটির খল অভিনেতা ছিলেন। তো এনারা, বাট ওনাদের আমি ছেলে করে আরম্ভ করলাম, তো সবাই দেখে, এবং টিপিক্যাল ভিলেন ছিলাম না আমি, বা ভ্যাম্প ভিলেন না, আমার ড্রেস আপ গেট আপ, আমি যখন আমাকে দেখাতো যে আমি বিদেশ থেকে নামতেছি, আমার ওইরকম মিউজিক ছিল, নায়িকাদের সাথে আমার গান ছিল, স্যুট পরে আসছি, বা আমি আমি জ্যাকেট পরলাম, বা আমি একটা ল্যাভিস পরে আসলাম, তখন মানুষ বুঝতে পারে নাই যে এত সুন্দর নায়ক, আমি নায়কের মতো, বাট অ্যাটিটিউডটা আমার ভিলেনের মতো, কিন্তু আমি দেখতে পুরো মানে নায়কের মতো। তো ওই জায়গাটা, এবং আমি খুব ভালো নাচতে পারতাম, আমার নাচ খুব ভালো ছিল, এবং আমি নতুন মুখের নায়ক হিসেবে হাইস্ট মার্ক নাচে পাই, আমার সব নায়িকাদের সাথে গান ছিল মৌসুমে। হ্যাঁ, ছবিতে আপনাকে পেয়েছি, একদম এত চমৎকার নাচ এবং আপনার পারফরমেন্স এত চমৎকার, এটা দর্শকরাও দেখেছে বড় পর্দায়। আর আপনি শুধু নাচতেন না, আপনি কিন্তু গানও করেন, কবিতা লিখেন, আপনি কিন্তু ভালো খেলোয়াড়ও ছিলেন। হ্যাঁ, প্লেয়ার তো আমি, আমার তো স্বপ্ন ছিল প্লেয়ার হওয়ার, মানে আমি স্বপ্ন দিয়ে, মানে আমি স্বপ্ন এখনো, কালকেও রাত্রে আমি মানে আমি প্লেয়ার, আমি এখনো খেলার সাথে জড়িত, মানে খেলার জড়িত মানে এই কারণে যে খেলা দেখতে পছন্দ করি, আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার, আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অন্ধ ভক্ত, আমি সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেছি, ফার্স্ট ডিভিশন আমি হ্যান্ডবল খেলেছি, এই জন্য হয়তো আমার অনেক বয়স, মানে এখনো আমি ম্যান অফ 52, তো সবাই বলে যে না প্রেমন এত বয়স না, কিন্তু আসলে আমার কিন্তু 52 বছর বয়স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসলে এখন এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছে, 1986 থেকে 2018 অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন, যতদূর তথ্য পেয়েছি প্রায় 900 ছবিতে অভিনয় করেছে, আমার মনে হয় ওয়ার্ল্ডের কোথাও বোধহয় এরকম রেকর্ড এখন পর্যন্ত তৈরি হয় না। একজন আছেন কলকাতার, উনি প্রায় 1200 করেছেন, একজন কমেডিয়ান আছেন, কমেডি করেন, বাট উনি এক ভাষায় না, উনি মানে তামিল, তেলেগু, মাদ্রাস, মালায়ালাম সব মিলিয়ে উনার প্রায় 1200-1300 হবে। একজন কমেডিয়ান আছেন, কমেডিয়ানদের তো কম লাগে, মানে সিডিল কম লাগে, বাট আমি তো মেইন ক্যারেক্টার করতে হয় আমাকে, আমার হিউজ, বাট এক ভাষায় এক মেইন ক্যারেক্টারে এত পৃথিবীতে নেই। আমাকে গ্রিনস বুকে অনেক সংস্থায় বলছেন হিসেবে আমরা দিই গ্রিনস বুকে, আসলে আমি একটু প্রচার বিমুখ মানুষ, আমি প্রচার কখনো চাই না, একটু আগে বললাম না যে আমি সবাই পেশাগত ভাবে আমি অভিনেতা হিসেবে পরিচিত চাচ্ছি বা পেয়েছি, আমি কৃতজ্ঞ, কিন্তু আমি আল্লাহ সুবহানাহুতাআলার কাছে, আমি সবার কাছে চাই যে লোকটা ভালো, কিন্তু আমি আমার প্রস্থান চাই, আমি একজন ভালো মানুষ ছিল পৃথিবীতে, লোকটা ভালো মানুষ ছিল, মানে এটা আমার কাছে খুব বেশি ফোকাস মনে হয় যে আমি অভিনেতা বড় কিন্তু আমার চাল চরিত্র, আমার আমার ক্যারেক্টার ভালো না, আমার ম্যানারিজম ভালো না, সেটা না। আপনি অনেক বড় একজন খেলোয়াড় কিন্তু আপনার ব্যক্তি চরিত্র ভালো না, আমি এটা আমি মানে ওই ফিলোসফিতে বিশ্বাসী না। আমি মনে করি যে একজন মানুষকে আধুনিক হতে হবে এবং সামাজিক হতে হবে, এবং অবশ্যই তাকে ধার্মিক হতে হবে,
আমি কিন্তু আপনার স্টুডিওতে আসছি, জোহর নামাজ পড়ে এসছি আমি, আমার যেহেতু আমি ডাবিং করেছি সকালে উঠে আমি গোসল করলাম, আমি জোহর নামাজ পড়ে আসছি, যে ফরজটা পড়ে নিছি, আমি সুন্নাত পড়িনি, সুন্নাত আমার কদা পড়তে পারিনি, বাট আমি কিন্তু ফরজটা পড়ে এসছি। তো কাজে আমি মনে করি একটা লোককে আধুনিক হতে হবে, একটা লোকের সামাজিক হতে হবে এবং অবশ্যই ধার্মিক হতে হবে, কারণ সামাজিক হবে সমাজে যাতে তার উপ সমাজে সমস্ত কিছু সাথে সে সংশ্লিষ্ট থাকে। আধুনিক মানে দেখেন আমি একজন মানুষ কিন্তু আমি অভিনয় করি, আমি খেলাধুলা করি, আমি টুকটাক গান গাইতে পছন্দ করি, কবিতা শুনতে পছন্দ করি এবং অবশ্যই আমি ধর্মীয় বই শুনতে পছন্দ করি। আমি দুবার হজ করেছি, আপনি জেনে খুশি হবেন। হ্যাঁ, এটা সেটা আপনার ভক্তরাও জানি, আমরাও জানি। জি জি। আর সবাই এটাও বলে যে বড় পর্দায় মিশা সদকর ব্যক্তিগত জীবনে ঠিক বিপরীত, মানে এত ধর্মকর্ম নিয়ে থাকে, এত মানে মার্জিত কথা, এত সুন্দর কণ্ঠ, আপনি যেটা কথা বলতে চাচ্ছি মানে আমি 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 সবাইকে আজকে বেতারের মাধ্যমে একটা কথা বলতে চাই যে আমি এরকম চাই, সেটা হচ্ছে যে সবাই সবাইকে বলে তার পেশায় আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় অ্যাক্টর, আমি বড় কন্ট্রাক্টর, আমি বড় গায়ক, আমি বড় নায়ক, আমি বড় খলনায়ক, এই পেশা থেকে আমরা বাচ্চাদেরকেও বলি তুমি ফার্স্ট হও, ফার্স্ট হও, ফার্স্ট হও, যেখানে যাই আমরা পিতামাতা বলি তুমি ফার্স্ট হও, তারপর আমাদের অভিভাবকরা বলি তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে, তোমার আব্বা এত টাকা খরচ করতেছে, ড্রাইভার নিয়ে যাচ্ছে তুমি কিন্তু ফার্স্ট হবা, টিচার স্কুলরাও বলতেছে ফার্স্ট হবা, তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে, মানে সবাই আমরা আমাদের বাচ্চাকে ফার্স্ট হওয়ার জন্য পাগল করে দিচ্ছি। কিন্তু আমরা জানি 100 স্টুডেন্ট থাকলে ফার্স্ট সেকেন্ড থার্ড মাত্র 3 জন হবে, কিন্তু পাস অনেকে করতে পারে, কিন্তু দুর্ভাগ্য আমি আমার ছেলেকে আমি আমেরিকা পাঠিয়েছি, ওকে হজ করি, ও লেভেল দেওয়ার পর হজ করিয়েছি ওকে, তারপর এখন টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পড়ে, ও ইঞ্জিনিয়ারিং পড়তেছে, কম্পিউটার সায়েন্স পড়তেছে। আমি ওকে বলছি তুমি ইঞ্জিনিয়ারিং হবা তোমার পেশাগত ভাবে, কিন্তু তোমাকে আমি সারা জীবন চাইছি তুমি ভালো মানুষ হও, এটা আমার তোমার কাছে দোয়া। এবং আমি আজকে আপনাদেরকেও বলতে চাই আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ হতে বলবেন, ও কি হবে ও খেয়াল রাখতেই হবে ক্যারিয়ারের জন্য, কিন্তু যাতে ভালো মানুষ না ছুটে যায়। অনেক বড় চাকরিজীবী করে কিন্তু অনেক ঘুষ নেয়, ও কি ভালো হইল, অনেক বড় একজন অভিনেতা কিন্তু তার চরিত্রের স্খলন আছে, ঠিকই ভালো হলো। আমরা যে যেখানে থাকি না কেন, আল্লাহ বলতেছে কোরআনে যে আমরা সমস্ত প্রাণী শ্রেষ্ঠ প্রাণী, আল্লাহ বলছে মানে শ্রেষ্ঠ মাখলুক, তাই যাতে আমরা এটা আল্লাহ খুশি হবে এবং সমাজ একটা মানুষকে দিয়ে কিন্তু আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, কাজে হচ্ছে আমরা যদি সবাই একজন ভালো মানুষ। নিশ্চয়ই, খুব জানতে ইচ্ছে করছে যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন পেপারে বড় করে হিডিং এসছে মিশা সদাগর গিনেস বুক ওয়ার্ল্ডে তার নাম এসছে 900 অধিক ছবিতে অভিনয় করার জন্য, সে স্বপ্নটা আমার মনে হয় যেন বাস্তব হবেই, কিন্তু যেদিন দেখবেন সেই অনুভূতিটা একটু আগাম জানতে চাচ্ছি। আমি আগেও বললাম যে আমি প্রচার বিমুখ মানুষ, আমাকে নিয়ে অনেক সংস্থা বলেছে যে মিশা ভাই আপনি এক ভাষায়, আর ওটাও না, ওটা আমার আরো ওটার সাথে আরেকটা আছে, মানে গুলশান গ্রোভার ইন্ডিয়ান একজন ফিলেন, উনি যে গেট হায়েস্ট গেট আপ করেছেন নাকি মানে 100 হয়নি, আমি মনে হয় 300 গেট আপ করেছি, মানে গেট আপ একে লুক করে, তো ওনার ডাবল পৃথিবী মানে আমার গিনেস বুকে নাম আসা উচিত। কিন্তু আমি যে মহা খুশি হয়ে যাবো তা না, আসলে আমি আমি কন্ট্রোল করি, আমি আমার বাংলাদেশের জন্য অবশ্যই একটা গৌরব না, পৃথিবীর জন্য, মানে আমার মতো এত ছবি কেউ, এত ভিলেন এত ছবি করেনি, এত গিটার কেউ নেয়নি, মানে আমি কখনো মনে করি ডাক্তার, কখনো আমি ইঞ্জিনিয়ার, কখনো আমি মনে করি যে সন্ত্রাসী, কখনো মন্ত্রী, কখনো একজন ডাকাত, কখনো একজন দুষ্ট চরিত্রের লোক, কখনো একজন ব্যবসায়ী, এই টিপিক্যাল এত টিপিক্যাল ক্যারেক্টার কেউ নেয়নি। আচ্ছা, এই যে সেই 86 থেকে 1986 থেকে 2018 পর্যন্ত টানা অভিনয় করে যাচ্ছেন, কখনো কি ক্লান্ত বোধ করেন? সত্য কথা বলতে হবে, কারণ নামাজ পড়ে আসছি, ক্লান্ত বোধ করি, একসময় শ্বাস নিতে পারি না, মানে অক্সিজেন নিতে পারি না, ঘুম থেকে উঠে ঘুমাচ্ছি, 3-4 ঘন্টা ঘুমার পরে 2 শিফট আমি একদিন 5 ছবিরও কাজ করেছি, 5টা, সকাল 7টা ক্যামেরা ওপেন করেছি, রাত্রি 3টা পর্যন্ত কাজ করেছি, 5 ছবি, মানে এত জ্যাম, এত ছবি, সবাই বসে আছে, মিশা 2টা সিন করলে কিন্তু আমার ছবিটা সেন্সর জমা দিতে পারে, মিশা তুমি তোমার ডেট না, তুমি বাইরে চলে যাচ্ছ, আউটডোর চলে একটু করে দাও ভাই। তো আমরা ইন্ডাস্ট্রির জন্য আপনি দেখেন আপনি আমার হাতটা কিন্তু ভাঙা সোজা নেই, কিন্তু আমি সোজা করতে পারবো না, আমার কিন্তু লিগামেন্ট, আমি কিন্তু ফর গড সেক আমার লিগামেন্ট ছিল, আমি গিয়ে যে মাথার উপর জাম দিয়েছিলাম, মাথার উপর দিয়ে কোনো কিছু ছিল না, ফ্লোরে জাম দিয়েছিলাম, আমি এমনি ডামি ইউজ করি নাই, আমি যে নাম খ্যাতি যাই বলো সব ডিরেক্ট ছিল,
আমি শর্ট ডেট দিতাম, এরকম কাজ আমি দৌড়ে এসে এরকম এটা এটা শোল্ডারে ভেঙে ওখানে চলে যাই। এই ধরনের শর্ট দিতে কি আমার অনেক অনেক এই যে আমার কাটা হাত, এই যে কাটা হাত শ্রোতারা তো বড় পর্দায় দেখে আপনাকে নানান রকমের রিস্ক শটে আপনাকে দেখতে পায়। এখন শারীরিক ভাবে যে আপনি কতটুকু মানে আমাকে সারা জীবন এটা বই বড় বেড়াতে হবে, এই সেলেন্ডার ক্রুশিয়াল লিগামেন্ট ছেড়ে এটাকে অপারেশন করতে হবে, বাট অপারেশন করলে 50-50 হতেও পারে না হতে পারে। যে মানে আমাদের যে মাশরাফি দেখেন, মাশরাফি কিন্তু খোড়ায় খোড়ায় হাঁটে, ওই কিন্তু এসএল এদের ক্রুশিয়াল লিগামেন্টের ছেঁড়া। তো ওই জায়গায় আমরা আসলে এই পেশাকে ভালোবাসছি এবং আমরা উজাড় করে দিয়েছি, আজকে আমাকে দেখা যাচ্ছে অনেকে দেখছে। আর আমার দৃঢ় বিশ্বাস যেদিন অনুষ্ঠানটা যাবে কোনোভাবে যদি পাবলিশড হয় মানে জানবে, আমার আমার অনেক শ্রোতা দেখবে ইনশাল্লাহ, আমি বিলিভ করি যে দেখবে। তো এই পাওয়াটা এই সম্মানটা দর্শক অনেক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিয়েছে। আমি নিজেও অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম, আমরা অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম, বিশেষ করে আমি যে এই একান্ত ভবন অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবো। আর শ্রোতাদের একটু জানা যায়, শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে একান্ত ভবনে। আজ আপনারা শুনছেন আমাদের সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগরের নানান কথা। আবারও কথা চলে যাবো মিশা ভাই, এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে, আপনি কিন্তু ভালো গান করেন, দুটো লাইন কিন্তু শ্রোতাদের শোনাতেই হবে। এবং আপনার ছবিতে অনেক ছবিতে আপনি ডান্স করেছেন, লিপসিং করেছেন, সেখান থেকে আপনার যেটা ইচ্ছে আপনি শ্রোতাদের দুটো লাইন শোনান, তারপর আমরা মূল গানে চলে যাব। আমি আসলে গান মানে অবশ্যই পছন্দ করি আমি। তাহলে নচিকেতা আমার ইদানিং খুব ভালো লাগে, নচিকেতার একটা দুটো লাইন বলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি মূর্খ সুরখ মানুষ বাবা কিছুই বুঝি না, এই এদেশে রং তামাশা কিছু জানি না, আমি মূর্খ সুরখ মানুষ বাবা কিছুই বুঝি না, আজকে তিনি তেরঙ্গাতে কালকে তিনি বামের, আজকে তিনি তেরঙ্গাতে কালকে তিনি বামের, আজকে যিনি বিজেপিতে কাল ভক্ত রামের, আরে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, আরে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, আসলে সবাই সবার পেছনেতে, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার চমৎকার, আসলে এত চমৎকার কিছু গান আছে। জেমস ভাইয়ের দুটো গান আমি গেয়েছি, মানে সৌদি আজম খানের গান, আজম খান ফার্স্ট প্লেব্যাক করেন আমার ছবি, মানে আমি ছবিতে। পাগলা হাওয়ার তরে মাটির পিঞ্জর নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, বন্ধু আসছে বহুদিন পরে। ও চলে আসছে, ওয়েট, এটাই তো না গান লাইনটা, লাইন ভুল বলি, ফোনটা ধরে আমি বন্ধ করি নাই, সরি সরি সরি, ওয়েট বন্ধ করে দিই। মাটির পিঁড়ি পাগলা হাওয়ার তরে মাটির পিদু মনি ভুনি ভু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, বন্ধু আসছে বহুদিন পরে, ওড়ে ওড়ে হাওয়া থাম না রে, বন্ধু আসছে বহুদিন পরে, পাগলা হাওয়ার তরে মাটির পিদুম নিভু নিভু করে। বাহ চমৎকার, এত সুরেলা কণ্ঠ আপনার, মনে হচ্ছে যেন ছায়াছবিতে বুঝি আপনি কণ্ঠ দিয়েছিলেন। যাই হোক, শ্রোতাদের আমরা মূল গানে নিয়ে যাই। চলুন বন্ধুরা, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের প্রিয় মিশা সওদাগর যে গানটি সকলকে গেয়েছেন সেই গানের মূল গানে আমরা চলে যাই। আপনার ছায়াছবিতে আসলে কোনটা, আসলে কোনটার পর কোনটা গানটা আমরা শোনাবো শ্রোতাদের আসলে ভেবে পাচ্ছি না, প্রত্যেকটা গানই সুপারহিট গান। তো আসলে এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছে, আবার আপনার ছায়াছবিতে ফিরে আসি,
একাধারে একই টাইপ চরিত্রে অভিনয় করেছেন, সবগুলো ধরন কিন্তু ওরকমই খলনায়ক। এর মাঝে মাঝে আপনি কিছু অন্য ক্যারেক্টার করেছেন, কিন্তু ম্যাক্সিমাম আপনাকে আমরা ওরকম চরিত্রে পেয়েছি। কখনো কি মনে হয়নি যে আমি একই ধরনের চরিত্র করছি? হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে, অনেক সময় মনে হয়েছে যে আমি আমার আবরণে, মানে একই চরিত্রের আবরণে আমি ঢাকা পড়ে যাচ্ছি। এদেশে, আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে একটা প্রবলেম হয় কি, যে শিল্পী যেভাবে নাম করে তাকে ওই ক্যারেক্টারেই দিতে হয়, ওই রঙে তাকে রঞ্জিত করে বারবার। তো ওই জায়গা থেকে আমাদের মানে দর্শকরাও কিন্তু অলমোস্ট ওইটাই পছন্দ করে। তারপর আমি কিন্তু ভাঙতে চেষ্টা করেছি, আমি স্ক্রিপ্ট রাইটারকে বলেছি, আমি ডিরেক্টরকে বলেছি, কনভিন্স করেছি। আমি কোপ্রোডাকশনে একটা ছবি করেছিলাম, আমি আমি শুধু চেয়েছি তুমি, আমি নায়িকার বাবা থাকি, ছবিটা সুপার ডুপার হিট হয় বাংলাদেশে, এবং ওই পর থেকে কিন্তু কোপ্রোডাকশন আরম্ভ হয় আবার। তারপর আমি শিহাব শাহিনের ছবি করেছি ছুঁয়ে দিলে মন, আমি একজন দুলাভাই থাকি, নায়ক আরিফিন শুভর দুলাভাই থাকি, এবং আমার ওয়াইফ আমাকে একটু পরপর ঝাড়ি দেয়। তো আমি ক্যারেক্টারটা নিয়ে অনেকে অভ্যাসিত বলেছিল এটা তোমার করা ঠিক হবে না, আমি বললাম নো, এটা খুব সুন্দর চরিত্র, মানুষ মনে রাখবে আমাকে। বাট আমি আসলে সংসার টিকিয়ে রাখার জন্য যে চাই যে আমার বাচ্চা হয়েছে এবং খুব আমার ভিতর মায়া দরদ থাকে, আমার ওয়াইফ বলে এমনি, ওটা ভালোবাসার জন্যই আমাকে বকা দেয়, ঝাড়ি দেয়। তো এটা আসলে বকা না, ওইটা ওয়াইফের, ওইটা একটা আমি যদি ভালোবাসা হিসেবে নিই তাহলে ও তো আর আমার কোনো ক্ষতি চাচ্ছে না। তো কাজে হচ্ছে যে ওই ছবিটা আমি করি এবং প্রচুর না, আমার ছুঁয়ে দিলে মন ছবিতে প্রচুর নাম হয়, পজিটিভ আমি করি, মানে যেটাকে বলে দুলাভাই। আর আমি শুধু চেয়েছি তোমার তো বাবা থেকে, একজন যাদের বাবা থেকে যে মেয়ে প্রেম ভালোবাসা না করুক, আমার পছন্দের ছেলেকে বিয়ে করুক, কিন্তু মেয়ে পরে যাকে ভালোবাসে ছেলেটা চরিত্র ভালো থাকে বিধে আমি আবার মেনে নিই। এটা ছিল অন্যরকম একটা ক্যারেক্টার, মানে আপনার যেগুলো সচরাচর যেগুলো অভিনয় করতেন খলনায়ক, সেটা বেরিয়ে আপনি বাবার চরিত্র অভিনয় করেছেন। ওই ছবির একটা ডায়লগ বলে দিই, কারণ কারণ বলি ছবিটা, মানে ছবিটা কেন ছবিটা করেছিলাম, এই ডায়লগটা যথেষ্ট। আমি বিয়েটা যখন আমি আমার মেয়েকে দেই, যার সাথে আমার মেয়ের ভালোবাসা, মানে আমি যাকে বিয়ে দিচ্ছিলাম, আমি ঠিক করেছিলাম তাকে বুঝছি, ও আবার আমার প্রতিদ্বন্দ্বী থাকে, ও আমার বিয়ের মজলিশে আমাকে, আমার মেয়েকে বিয়ে না করে সে একটা অজুহাত তৈরি করে চলে যায় তার ছেলেকে নিয়ে। তখন আমার একটা, আমি তখন আমার একটা মানে আমার মেয়ের বন্ধু থাকে ওই নায়ক অঙ্কুশ, ওকে বলি তুই বিয়ে করবি আমাকে, আমি খুব দমে যাই, আমার মতো এরকম ইজ্জত শোহরত আল্লাহ একটা বিখ্যাত লোকের বিয়েটা ভেঙে গেল। বাট আমি ও বলে, আমি আমার বন্ধুকে বলি তুই তুই ছেলেকে নিয়ে যাচ্ছিস, যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছিল, যে বাট আমি আজকে যে কোনো অবস্থায় হোক ওকে আমি বিয়ে দেবো, আজকে লগ্ন লগ্ন আমি মানে ভঙ্গ করার আগে বিয়ে দেবো। তখন আমার ওই বিয়েতে আসে আমার মেয়ের একটা বন্ধু ছবিতে, কিন্তু আমার দেখা যায় যে আমার এই বন্ধুকে কিন্তু আমার মেয়ে ভালোবাসে না, ভালোবাসে আরেকজনকে, কিন্তু আমি বিয়ে দিচ্ছিলাম যে প্রেম আমি মানতে চাই না আরেকজনের সাথে। তো একে আমি বিয়ে দিয়ে দিই, তো বাবার বিয়ে দিয়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছে, তখন আমি একটা ফোন করি ওই ছেলেকে, ওই ডায়লগটা আমার আমার ভিতরে মানে দারুণ লাগে, যে প্রত্যেকটা বাবা যখন বা ভাই যখন বিয়ে দিয়ে দেয় পিতা মাতা, মেয়ে যখন আরেক বাড়িতে যায় তখন বুকটা কেমন করে, ওই ডায়লগটা বলি জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে দে, জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু চৌধুরী বাড়ির, এক মিনিট একটু মনে করি, জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু জামাই তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু একটা মেয়ে না, চৌধুরী বাড়ির সম্মান। আর এই সম্মানে যদি কোন রকম দাগ লাগে তাহলে যে হাতে আমি তোমাকে কন্যা দান করেছি সে হাতে আমি তোমার জানটাও নিয়ে নিতে পারি, মনে রাখবা বললাম তো বললাম। মানে ডায়লগটি এরকম ছিল যে তুমি যাকে সাথে করে নিয়ে যাচ্ছ সে শুধু আমার মেয়ে না, চৌধুরী বাড়ির সম্মান। আর আমার সম্মানে যদি কোন রকম দাগ লাগে তাহলে আমি যে হাতে তোমাকে কন্যা দান করেছি সে হাত দিয়ে তোমার জানটাও নিয়ে নিতে, মানে একদম যাত্রীর বাবা যাকে বলে। এবার আপনাকে আমরা একদম সেই টিপিক্যাল ভিলেন হিসেবে মানে পেতে চাই, সেই ভিলেন ক্যারেক্টারে যেগুলো ডায়লগ গুলো দিতেন সেটা শুনতে চাই। সালমানকে ভালোবাসে,
তো আমি করি কি ওই নায়কের মা একটু গরিব থাকে, তাহলে তার কল্পনা আমরা ভাবি উনি আমার কাছে টাকা নেয়, টাকা নেওয়ার পর উনি মান্থলি কিন্তু আমাকে ইন্টারেস্ট দিয়ে যায়, কিন্তু আমি অস্বীকার করি যাতে উনি ওনার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে যান। ওই একটা ডায়লগ, ছবির নাম আসলে ভালোবাসা, ডিরেক্টর তুমি যদি ডেসভি, রবীন্দ্র শর্মা, আমি খালেদ কে কল্পনা আপু, লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকা, লাখ লাখ টাকার, 10 গ্রামের জমিদার ছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কিয়া ছিল জমিদার, সেই জমিদারে বলামে আক্রম যোদ্ধার, আমি করি জোর চুরি ষড়যন্ত্র, আর আয় বেটে আয়, আমি তোর মুখ দুই রাসিরা ফালাইলে আমার কোন অন্যায় হইব না, কি হইব না অন্যায়। তারপরে আমি তোর 3 মাসের সময় দিলাম, এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে আমি তোর 4টি বাট্টি গোল করে ফেলবো, যাই এখান থেকে, ভাগ ভাগ ভাগ। সবাই হাসি দেয় একরকম, কারণ আমি ওই যে মানে টিপিক্যাল ভিলেন থেকে বললাম না, যে আমি সবকিছু গেট আপ, চেহারা কাটা থাকতে হবে, অ্যাবনর্মাল দেখে ভয় লাগতে হবে, দেখে ওইটা না, আমার অ্যাক্টিং করবো সেটাতে ভয় লাগতে হবে, আমার দেখে ভয় লাগার দরকার না, মানে ওই জিনিসটা দেখে ন্যাচারাল লাগে, কিন্তু ডায়লগগুলোই এমন ছিল এবং আপনার এক্সপ্রেশনগুলো এমন ছিল। যেমন নাম আমার লালু ব্রেনটা বড় চালু, নাম আমার লালু ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাই কেউ ডাকি খালু, নাম আমার লালু ব্রেনটা বড় চালু, এরকম অনেক ডায়লগ থাকে যাদের খেটে খাওয়া মানুষ, যারা স্পেশালি হয়তো বা ডিজিটাল পদ্ধতি তাদের কাছে নেই, কিন্তু রেডিও যারা শুনছে এরা আমার অন্ধ অন্ধ অনেক শত সহস্র, এদের টাকা দিয়ে আজকে মিশা সহদাগর এনারা আনন্দ করতেন, মিশা ভাই আসলে ছবিতে ওরা নাড়ায় বসতো, তাকায় আমার দিকে, আমি জানি ওরা চোখ ফেলতো না, নায়ক কি করছে, নায়িকা কি করবে, কিন্তু মিশা সহদাগর, কারণ আমি ডায়লগটা, যে ডায়লগটা আমার বিশেষ করে পছন্দ হয় সেটাকে আমি খুব মানে আমার মতো করে মানে আমি সেটা খুব ভালো করে ডেলিভারি দিই, কারণ আমি জানি, যেমন আমার লাস্ট ঈদের ছবি ছিল ক্যাপ্টেন খান, আমি সাকিব খান, এইবার ঈদের বেস্ট ছবি ক্যাপ্টেন খান, ওখানে আমার একটা লাস্ট ডায়ালগ এরকম ছিল যে আমি তোর বন্ধুকে, আমি তো আমি সাউন্ড পলিউশন হোক কোনো কিছু পছন্দ করি না, বন্ধুকে গুলি আমি পছন্দ করি না, এতে সাউন্ড পলিউশন হয়, পকেট থেকে একটা নাইফ বার করি, তারপর ডায়ালগ ছিল যে নাইফটা আমার খুব প্রিয়, কেন জানিস, এটা চালালে কোন সাউন্ড হয় না, চমৎকার একটা শব্দ হয়, তো এমনি বাংলা লেখা ছিল স্যাট স্যাট স্যাট, কিন্তু আমি এটাকে করেছি, আর আমি এই ছুরি দিয়ে তোর বন্ধুকে কেটে রক্ত নালী রক্তের নদীতে ভাসিয়েছিলাম, আজ তোকে কাটবো না, তোকে আমি এই স্যাট স্যাট করে না, ওই যে স্যাট স্যাট স্যাট, আমি তোকে ঘ্যাচাং করে মেরে ফেলবো, এই যে মানে এই এই শব্দগুলোকে আমি বাসায় মনে করেন যে প্র্যাকটিস করে নিছি, যাতে যে স্যাট স্যাট না দেওয়া যে মানে আসলে কিন্তু এরকম আছে মানুষের একটা আতঙ্ক যেন হয় যাতে চাই এটা বলার পরে, তো ওইভাবে, তারপর আমার নাম থেকে ওই ছবিটার নাম থেকে ইব্রাহিম, তো আমি বলছি আমার নাম, আমি শব্দ বানিয়েছিলাম যে আমার নাম আমি ইব্রাহিম, তো নর্মাল মানুষ ইব্রাহিম বলে, বাট আমি যখন বলছি দর্শক তালি, আমি একটু ভিলান, কিন্তু আমি খালি বলছি আমি ইব্রা, এই যে ইব্রা, এই যে প্রনাউন্সিয়েশনটা, এটা আমি ঘরে প্র্যাকটিস করেছি, দেন আমি এটাকে ওইখানে ডেলিভারি দিয়েছে। এই যে আপনি নানা রকম খলনায়কের চরিত্রে, ভিলেন চরিত্রে, বড় পর্দায় এক এক রূপে আসছেন, বাস্তব জীবনে যখন চলাফেরা করেন, বাজারে যাচ্ছেন, শপিং এ যাচ্ছেন, ছেলে মেয়ে ছেলেদের নিয়ে, বউকে নিয়ে, ওরকম কোন সম্মুখীন তো হয়েছে জনগণ আপনার দিকে তেড়ে এসছে এরকম? তেড়ে না, মানে ওই আমি যখন আমি নাম করে ফেললাম, কিন্তু তখন গাড়ি কেনা হয় নাই, রিক্সা করে শ্বশুর বাড়ি যাচ্ছি, তো একজন বাচ্চা একটা মেয়ে আমার বাসা ছিল আমার দিলুর, এখান থেকে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি শাহজাদপুর, তো মগবাজার মোড়ে রিক্সা থামাই বলে প্রথম বলেছে ফুল নিবেন স্যার, ফুল নিবেন স্যার বলে আমার দিকে তাকালো, তাহলে এটা তো মিশা গুন্ডা, মিশা গুন্ডা, আমার জাস্ট প্রেম করার বিয়ে মাত্র হয়েছে, মারতে উঠছে আমার ওয়াইফ আমাকে ধরে ফেলছে, কি করতেছো তুমি, আমি তো বললো তো আসলে তোমার ইমেজ কে বলেছে। তারপর আরেকবার কারণ বাজে, মাছ আমি মাছ আমি খেতে খুব পছন্দ করি, একটু ভোজন রসিক মানুষ, তো মাছ কিনতে গেলাম, তো হঠাৎ বললো বললো মামা মামা, মাছ আমাকে মামা বললো কিনা, আমাকে টেনে দিলে চক্র নিয়ে
অনেকে আমাকে বুঝালো, রাত্রে আমি ওয়াইফকে শেয়ার করলাম, আমার ওয়াইফ বললো কোনোদিন এটা করবো না। ওরা তো তোমাকে ডাকতেছে না, ওরা মানে মামা খুব প্রিয় শব্দ, আমরা মাকে ভালোবাসি, দুইটা মা একত্রে মিললে হয় মামা। তো আসলে বাংলায় তো মামা একটা অত্যন্ত, তোমাকে ওরা মামার মত পছন্দ করতেছে, এই জায়গা থেকে তোমাকে মামা বলছে। ও আর তারপরে শাবনুর আমি ওজন বাড়ি শুরু করতেছিলাম অমিত শাবনুর আমি গ্রামে, তো ওইখানে একটা একটা বিরাটই ছিল, মানে মিটিং মিছিল হবে এরকম বিরাট, আমি মোড়ল বসে আছি। তো শুটিং এর ফাঁকে এক ভদ্রলোক আমার এরকম 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 করতে গলা জোরে ধরে, মানে আমার গলাটা ধরে ফেললো। তো রীতিমতো মানে আমি কি শ্বাস নিতে পারতেছি না, কারণ অনেকে আমাকে এমনি ধরে যে ভাই দেখতে চাই আপনাকে, মানে এরকম স্পর্শ করে। আমি অনেক বুড়া ইয়াং বুড়া অনেকে দেখেছি, বাবা তোমার কি স্পর্শ করি তুমি, আমি তোমার ভক্ত বা ইয়াং অনেকেই বলছে আপনার সাথে একটু সেখান করি বা আপনার সাথে একটু স্পর্শ নেই। তো উনি আমার গলাতে জোরে ভাবে ধরছে, আমি তো আমি দম বন্ধ জোগাতে ওনাকে ধাক্কা দিল, চাচা কি করতেছেন, পড়ে গিয়ে লোককে বললো বাবা মানে ওনার আমি ভাব আমি দেখ পরীক্ষা করলাম তুমি কি আসলে মানব, ওনার ধারণা আমি দানব, আমি মানব না, মানে অবাক বিষয়। হ্যাঁ মানে স্যার আমি আসলে কি মানুষ, মানে আমি যা দেখাই সেগুলো তো দানবীয় রূপে আমাকে আনা হয়, আমার এরকম পাওয়ার কি আসলে, আমি কি আসলে সাধারণ মানুষ। উনি নাই আমি গলা টিপে আমাকে মেরে ফেলতে চাচ্ছিল মানে পরীক্ষা করতে গিয়ে। তো এরকমই হয়েছে তারপর অনেকে গালি দিচ্ছে সামনাসামনি, মানে আমি গাড়ি নিতে তেল আমি তেল নিতে ঢুকতেছি, তো ছেলে দেখলো, ছেলে দেখলো আমাকে একটা স্ল্যাং ইউজ করলো, কিন্তু ও গিয়ে আবার আমার জন্য ওয়েট করতেছে। আবার আমি যখন আমি নামালাম আমার একটু খারাপ লাগলো, যে আমি গ্লাস নামালাম আমাকে দেখলো, তখন সাথে বলবো মিশা ভাই সালাম আলাইকুম। তো আসলে ও আমার ইমেজ কে গালি দিয়েছে, ইমেজ কে গালি দিয়েছে, আর ব্যক্তি মিশা কে সালাম দিয়েছে, ব্যক্তি মিশা কে আর সালাম দিয়েছে। আসলে এরকমই হয়, আসলে এই কথাটা কিন্তু একদম সবারই জানা যে অন স্ক্রিন বড় পর্দার মিশা সদাকার আর ব্যক্তি জীবনের মিশা সদাকারের মধ্যে আকাশ পাতাল একটা তফাত আছে, একদম বিপরীত মুখী। তেমনি ক্যারেক্টার করছেন ভিলেনের বাসায় আপনার ওয়াইফ বউ শিক্ষিকা, আমরা যতটুকু জানি দুজনের কর্মজীবন দুমুখী। তো আমাদের ভাবির পক্ষ থেকে এই ধরনের কোন কিছু আসেনি যে কেন তুমি ভিলেন চরিত্র করবা না, এই ধরনের কোন অবজেকশন আসে? আসলে মানে এখানে মানে আমাদের একটু জানার ব্যাপারে এখানে আমি অনেকেরই বলি যে এ নিয়ে যেমন প্রশ্নটাই যে ভিলেন চরিত্র করবা না নায়ক চরিত্র করবা, দুঃখের সাথে বলতে হয় যে আমাদের অনেক নায়কের চরিত্রটা কেমন এটা মনে হয় দেশবাসী জানে, আর আমি ভিলেন কেমন সেটাও দেশবাসী জানে। কাজে হচ্ছে যে আসলে ওটা তো আমাদের কিরধার, কিরধার মানে হচ্ছে একটা দায়িত্ব। সেটা হচ্ছে যে রাস্তায় আপনি যখন চলবেন দুটো সিগন্যাল থাকে, একটা থাকে ইয়েলো যখন থাকে বা ব্লু থাকলে আপনাকে চলে যেতে বলে, গ্রিন থাকলে আপনি চলে যান, আর যদি রেড থাকে তাহলে আপনি বলে স্টপ থাকেন। এটা যেমন একটা রাস্তা যেমন চলতে হলে দুইটা সিগন্যাল মেনটেন করতে হয়, দুইটা একটা হচ্ছে রেড একটা ব্লু, তেমনি একটা ছবি চলতে হলে দুটা ক্যারেক্টার লাগে, একটা নায়ক একটা খলনায়কের। আসলে দুইটা একই জিনিস, দুইটা মানে কোনো দুইটাই পরিপূরক বা সম্পূরক এখানে। বাট বাংলাদেশে দেখায় যে নায়করা গান গাচ্ছে, ওরা সবসময় ওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে, বেস্ট ওরা ওরা ওদেরকে দেখাচ্ছে যে ওর কি ওর পিতামাতা আদর্শবান, ও খুব আদর্শবান স্টুডেন্ট, ভালো তার চরিত্র ভালো। আর ভিলেনকে দেখানো হয় যে তার বাবার অসৎ টাকা পয়সা, সে গান পছন্দ করে না। নায়ক দেখা গেলো যে যাচ্ছে স্কুলে কলেজে, আর ভিলেন যাচ্ছে ক্লাবে ডিস্কোতে। তো আসলে এটা তো আমরা দেখাই সিম্বলিক যে আসলে কিন্তু নায়ক ভিলেন কোনো কোনো কথা না, আসলে যেটা হচ্ছে যে আমাদের সমাজে, মানে যেটা বলতে চাই যে এই সমাজে আমাদের এতটুকু আধুনিক হওয়া উচিত, অভিনয় সব অভিনয় সমান, অভিনয় তো অভিনয়। আরেকটা বিষয় যেটা, এটা এটা কিন্তু বাংলাদেশে অনেকে জানে না, সবাই বলে যে ভিলেনের অভিনয় করতেছে বা নায়কের অভিনয় করতেছে, বা আমাদেরকে একটা স্ল্যাং ইউজ করতে হয়, আমাদেরকে একটা বলতে, বা আমাদের ডেলিভারিতে আমাদের গান থাকবে, যেমন আমাদের গানে যে কিছু কমার্শিয়াল ওয়ার্ড চলে আসে, বা আমাদের দেখাতে ডিস্কোতে আমরা গান করছি বাট নায়ক গান করছে একটা বাগানে। তো আসলে বিষয়টা কিন্তু কিছু না, দুইটাই অ্যাক্টিং, অ্যাক্টিং, অ্যাক্টিং। এটাই বলতে চাচ্ছি মিশা ভাই যে বড় পর্দার ভিলেন একজন, ব্যক্তি জীবনে সে অসম্ভব ভালো একজন মানুষ দেখা যায়, আবার বড় পর্দার। আমি এখানে একটা এক্সাম্পল আনতে চাই, বিষয়টা হচ্ছে যে শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ বিয়ে করেছেন তার মেয়ে বয়সী কাকে, এটা নিয়ে এত আলোচনা কেন? এটা উনি উনি কেমন লেখক, উনি কেমন লেখক আমাদেরকে দিচ্ছেন সেটা আমরা দেখা ব্যাপার, এটা আমরা দেখলে ইনাফ। এবং উনি ওনার মতো এত বড় সেলিব্রিটি, ওনার মতো একটা এতগুলো গুণী লোক আর আসবে না, কিন্তু আমরা কিন্তু এটাকে এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। এই যে আপনি সিনেমাতে এই ক্যারেক্টার গুলো করছেন, আমাদের সমাজে তো ভালো মন্দ আছে, যারা মন্দ
সিম্বল সেটার সেটার ক্যারেক্টার গুলো আপনি ফুটিয়ে তুলছেন। এবং আমাদেরকে এবং ফিল্মে একমাত্র জায়গা যেখানে মেসেজ দেওয়া হয়, আপনি অসৎ থাকলে, আপনার চরিত্রহীন থাকলে, আপনার চরিত্রের স্খলন থাকলে, আপনার অনৈতিকতা থাকলে, ঘুষ নিলে, বিচার করে দেখে ফিল্মে আপনার মৃত্যু অনিবার্য বা যাবজ্জীবন কারাদণ্ড বা মরে গেলে আপনাকে মেরে ফেলা হয়েছে কোনো না কোনো ভাবে, এটা কিন্তু আমি বিচার দেখি না। ফিল্ম প্রত্যেক ফিল্মে কিন্তু একটা মেসেজ থাকে যে আপনি অন্যায় করলে আপনার ফল ভালো হবে না। নিশ্চয়ই মিশা ভাই, আমরা কিন্তু আছি এই মুহূর্তে বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে বিজ্ঞাপন তরঙ্গে, আর আমাদের অনুষ্ঠান হচ্ছে একান্ত ভুবনে। আজকে আপনি আমাদের সাথে এসেছেন এবং আরো গল্প করব। শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি এই গল্পের মাঝে মাঝে কিন্তু আমাদের প্রিয় অভিনেতা শিশুদের অভিনীত তার লিপসিং করা নানা গান আপনারা শুনতে পাবেন। আমরা চলে যাই, ওই গানটা অবশ্যই শোনাবেন। ওই গানটা আমি বলি, সেটা হচ্ছে যে কারিশমা ছবি, ডিরেক্টর হচ্ছে শাহাদাত লিটন, শাহাদাত হোসেন লিটন আর এস আই টুটেলের। ওটা আমার খুব আধ্যাত্মিক গান। আমি দমে 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 আমি তোমাকে চাই, এই সুরে আর কি। সেটার কথা বলছিলাম, এই গানটা খুব দারুণ, দর্শক খুব পছন্দ করবে। সকণ্ঠে যে গানটি শুনলেন দমে দমে, সেই গানের মূল গানে আমরা চলে যাই। তারপরে জেমস ভাইয়ের ওই গানটাও দিন, ওই যে কারিশমা ছবি, না না ওটা হচ্ছে সম্ভবত ওটা হচ্ছে সংঘ, ওটা হচ্ছে ক্ষমতা ছবির। ঘর বানাইলা কি দিয়া, যাহ জানলা কিছু নাই, কেমনে তোমার দেখা পাই, বন্ধু ঘর বানাইলা কি দিয়া। এটা কিন্তু আমার, এটা তো সুপার ডুপার হিট গান, এটাও জেমস ভাই আমার। হ্যাঁ, জেমস এর গান বললাম না, আমার ভাগ্য ভালো, অনেক ভালো ভালো লোকের আমি গানে আল্লাহ আমাকে। আপনি হাবিবের কণ্ঠে লিপসিং করেছেন, এদের গুরু। আচ্ছা, এই গানটা একটু শুনিয়ে আসি শ্রোতাদের, এই মুহূর্তে যেটি গাইলেন এটা তো সুপার হিট একটা গান। শ্রোতা বন্ধুরা, চলুন আমরা একটু আগে মিশা ভাইয়ের কণ্ঠে যে গানটি শুনলাম, জেমসের কণ্ঠে গান, সেখানে আমরা চলে যাই। মিশা ভাই, এখন জানতে চাইবো যে জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এসেছেন, যদি কোনো সুযোগ আসে, এমন কোন সুযোগ আপনার জীবনের, মানুষ তো ভুল করতেই পারে, দশে গুণে মানুষ ভুল করতেই পারে, সব কাজে তার সঠিক হবে এমন কোন কথা না, কখনোই জীবনে এই প্রান্তে এসে যদি এমন কোন সুযোগ পান আপনার জীবনের কোন একটা ভুল সংশোধন করার, তাহলে কোন ভুলটাকে আপনি সংশোধন করবেন, সেটা কি বলা যাবে? জীবনে অনেক নামাজ বুঝিনি, অনেক কাজে করে ফেলছি, জীবনে অনেককে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এই নামাজ কায়দাটা খুব মাঝে মাঝে মনে হয় যে নামাজ আরো আগে থেকে পড়া উচিত ছিল, আউয়াল ওয়াক্তে পড়া উচিত ছিল, এটা আমার ভেতরটা বলে। আর দ্বিতীয় হচ্ছে যে অনেক মানে না বুঝে অনেক ভুল করে ফেলছি, যে তখন বুঝতাম না যে একটা লাইক এই কথাটা এভাবে বাড়ায় বললে তার ক্ষতি হয়ে যাবে, বা এই কথাটা সঠিকভাবে বললে তার ক্ষতি হতো না, বুঝি নাই তখন। তো এইগুলো থেকে আর এখন নিজে কন্ট্রোল করেছি, আরো বিশদ আকারে কন্ট্রোল করতে চাই, আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে চাই। নিশ্চয়ই অনেক চমৎকার একটি কথা বললেন। আপনার তো দু ছেলে, এক ছেলে তো বললেন যে দেশের বাইরে, হাসান মোহাম্মদ ওয়ালিদ। আচ্ছা, ছোটটার নাম? ছোট নাম হচ্ছে ওয়াইস কর্নি হাসান। আচ্ছা, আপনার কি ভবিষ্যতে ইচ্ছা আছে ছেলেদের চলচ্চিত্রে আনার? আমার ইচ্ছা, আমি আমি খুব আমি বললাম আমি আধুনিক মানুষ, আমি বলেছি যে আমি আধুনিক মানুষ, সেই জায়গা থেকে তারা আমি আমার আগে পড়া কথা হচ্ছে পড়াশোনা করতে হবে, তারা মাস্টার্স করার পরে তারা যদি মনে করে যে তারা কোন পেশা নিবে, তারাই তাদের পথ খুঁজে নিবে, আমার কোনো বাধা নেই। সে যদি অভিনেতা হতে চায় ফার্স্ট ক্লাস, সে যদি অভিনেতা না হবে তাও তার ফার্স্ট ক্লাস, মানে আমি স্বাধীন, আমি স্বাধীন করে দিয়েছি। তোমার লেখাপড়া করার পরে তোমার সিদ্ধান্ত, লেখাপড়া আগে করে নাও, তুমি আগে মাস্টার্সটা করে নাও, তারপরে তুমি যেটা করতে চাও করো, আমার অসুবিধা নেই। আর তুমি তখন জীবনের মালিক, তুমি তোমার জীবনের তুমি মালিক। আমার আমার তখন ইচ্ছা অনেক কিছু আসে, কারণ আমি তাকে হজ করে দিয়েছি অলরেডি, যে আমার যখন ও লেভেল পাস করেছে তখন আমি 18 বছর বয়স, আমি হজ করে দিয়েছি, আমি ফুল ফ্যামিলি নিয়ে নিয়ে গেছিলাম, আমি বললাম বাবা তুমি হজ করে আমেরিকা যাও, তুমি ওখানে গিয়ে তুমি করো। শুরুতে বলেছিলাম আপনার নামের আগে পরে অনেকগুলো পদবী রয়েছে, অভিনেতা, খল অভিনেতা, ভিলেন, আপনি একজন ভালো মানুষ, সবকিছু মিলে তারপরেও আপনার আরো একটা বড় পরিচয় মানে আছে, সেটা হলো আমাদের বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য যে আপনি
হাল ধরেছেন, বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, বিপুল ভোটে আপনি জয়ী হয়েছেন, এত জনপ্রিয়, এত পপুলার আপনি শিল্পীদের কাছে, দর্শকদের কাছে, তো এই জায়গায় প্রায় 2 বছর হয়ে হয়ে যাচ্ছে বোধ হয়, হতে চললো আর কি, 1.5 বছর, তো অনেকগুলো কাজ করেছেন, আরো সামনে আমরা দেখতে পাবো হয়তো আরো কাজ করবেন, তো আপনি কি মনে করেন যে এই সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে আপনি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের জন্য অনেকগুলো কাজ করতে পেরেছেন? অনেকগুলো কাজ করতে আমি মোটামুটি আমি 100% তৃপ্ত না, কারণ আমি স্ট্রং একটা রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, শ্রদ্ধেয় হাসান ইমাম, এটেন শামসুজ্জামান, দীপজ্বল ভাই, এদের সবাইকে নিয়ে আমি একটা বিরাট একটা করেছি, অ্যাডভাইজার টিম করেছি। এর আগে এরকম এত স্ট্রং অ্যাডভাইজার টিম ছিল না, উপদেশ মন্ডলী করেছি। তারপর প্রত্যেককে আমরা চেষ্টা করেছি, আসলে এখন দেশের যে অবস্থা, মানে আমরা ফান্ড অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ফান্ডটা ঠিক ওভাবে জোগাড় করতে পারিনি, কিন্তু ফান্ড মোটামুটি জোগাড় করে প্রোগ্রাম করে আমরা মানুষকে হেল্প করছি। আর আমরা স্মার্ট কার্ড দিয়েছি শিল্পী সমিতিকে, আমরা তুলনামূলকভাবে, আগেও সুন্দর ছিল, এখন আরো সুন্দরভাবে আমরা আরো ভাবে আমরা রিনোভেটেড করেছি। তারপর আমরা যে বলে জাস্ট যারা ও তাদেরকে সাহায্য দিয়ে যাচ্ছি, মানে যতটুকু সম্ভব। একেবারে যে ভেবেছিলাম আরো বেশি ফান্ড করবো, কিন্তু সেটা পারিনি, এটা দুর্বলতা। আর এবারে আরেকটা বিষয় বলবো, যে যারা পুরনো 60-70 দশকের অভিনেতা অভিনেত্রীরা এখনো যারা বেঁচে আছেন, তারা কিন্তু অনেকদিন পর্যন্ত এফডিসি মুখী হয়নি, তো আপনাদের সেই আপনাদের এই ইলেকশনের পর, আপনি সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর অনেক পুরনো অভিনেতা অভিনেত্রী, আমরা বড়দেরকে সম্মান দিয়েছি এর আগে, এভাবে শ্রদ্ধেয় আলমগীর ভাই, প্রবীণ মিত্র ভাই, ফারুকে বললাম না যে আমরা প্রতিষ্ঠা মন্ডলী গঠন করছি তাদেরকে নিয়ে, যাতে আমরা ভুলভ্রান্তি করলে তারা ঠিক করে দেয়। তো ওই জায়গা থেকে আমরা মানে এগুলো মানে সিনিয়রদের, আমি একদিন সিনিয়র হব যারা এখন, এবং আমি আমার টিমটা দেখেন ইয়াংদেরকে নিয়ে আমি করেছি, এবং আমার কিন্তু কোনো লোভ নেই, ফার্দার ওরা ইয়াংরা করুক, আমার যে আমি চলে যাবো ওরা করুক, যাতে এটা হালতে ধরতে হবে ইয়াংদের। তো এই জন্য আমি আর আমি একটা জিনিস বোঝাতে চেষ্টা করছি শিল্পী সমিতির সভাপতি হয়ে, যে তুমি সকালকে সকাল বলো, দুপুরকে দুপুর বলো, আর সন্ধ্যাকে সন্ধ্যা বলো, রাত্রিকে রাত্রি বলো, কারণ রাত হচ্ছে ম্যাচিউর, রাত 3টা পর্ব পেরিয়ে আসছে, মানে সিনিয়র সিনিয়র এদেরকে সম্মান করতে শিখো। মানে এই জন্য আমি বলি যে রাতকে রাত বলো, রাত হচ্ছে আমাদের শ্রদ্ধা, আমাদের রাজ্জাক সাহেব, প্রয়াত আলমগীর ভাই, ফারুক ভাই, আমাদের জাসিনা ববিতা আপু, কবরী আপু, শাবানাজি, এরা কবরী ম্যাডাম, এরা এরা আমাদের রাত, মানে এরা 3টা পর্ব পেরিয়ে আসছে, 4টা পর্ব, তেমনি এরপরে চলে আসছে হয়তো আমি, এরপরে কাঞ্চন ভাইরা, রুবেল ভাই, সানি, আমি, অমিত হাসান, এরা, এরপরে পপি, পপিরা আসছে, তারপরে এখনকার প্রজন্ম মাহি, সাকিব, এরা, এবং এরপরে জুনিয়র নীরব, ইমন, জায়েদ খান, এর প্রজন্ম, তো যেটা আমি সবাইকে নিয়ে কিন্তু আমার মাহলটা আছে। আপনারা আসার পর আমার কমিটি কিন্তু সবাই আছে, আপনি দেখেছেন তো, আলিরাজ ভাই আছেন, আমার কমিটি রুজিনা আপু আছেন, আমার অঞ্জনা আপু আছেন, আমার কবিতার নায়ক ফরহাদ আছেন, আমার কবিতা সুব্রত আছেন, আমার কমিটিতে নতুন আপু নেই, নাদের খান ছিলেন, নাদের খান আছেন, জাকি আলমগীর সাহেব আছেন, আরমান সাহেব আছেন, তারপর দেখেন পপি, পূর্ণিমা, তারপর নিপুন, তারপর হচ্ছে আমির, জায়েদ খান, রিয়াজ, ফেরদৌস, ইমন, নীরব, মানে আমি দেখো পুরো স্টার প্যানেল। আরেকটা ভালো দিক দেখেছি যে যারা পুরনো শিল্পীরা সেই সময়ের মানে খুব নাম করা ছিলেন, তুমুল জনপ্রিয় ছিলেন, তারা এফডিসি তে পা রেখেছে অনেক বছর পর। ওয়াসিম নায়ক, ওয়াসিম ভাই আছেন, খুশু ভাই, ওরা একজন নায়ক, খুশু ভাই আমরা এনেছি, সিনিয়র মঞ্জুর আলো, মঞ্জুর ভাই আছেন। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, আমাদের সবার প্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ, জি, ওনাকে আমরা ইন্ডিয়া থেকে এনেছি, আমরা তাকে সম্মান দিলাম, আমরা তাকে আজীবন সদস্য পদ দিয়ে দিলাম, সেটা কিন্তু অনেকে আপনাদের শিল্পী সমিতিকে অনেকে, বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে সব দিক থেকেই। তো আরেকটা কিন্তু আমার দিক থেকে একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আমার দিক থেকে না, আসলে আমি যেহেতু আপনাদের চলচ্চিত্র অঙ্গনের আর্টিস্টদের নিয়ে আমি কাজ করে থাকি বেতার এবং টিভিতে, তো আমাকে অনেকে অনুরোধ করে থাকি, এবং ব্যক্তিগতভাবে আমারও আপনার কাছে এই অনুরোধটা, সেটা হলো এক সময় আমাদের বাংলা চলচ্চিত্রের কি বলবো তুমুল জনপ্রিয় ছিল, অল্প কয়েকটি ছবি করেছে কিন্তু মানুষের মনে কিন্তু এখনো গেঁথে আছে অলিভিয়া, অলিভিয়া তাকে আমরা দেখতে চাই। ঠিক আছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ভালো কথা বলেছেন, চেষ্টা করবো, কারণ আমরা চাই না যে
আমাদের বাংলা চলচ্চিত্রে ছিলেন তিনি এক সময়, এখন নিরুদ্দেশ বলতে গেলে, কেউ তাকে ট্রেস করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, আমি গভীর মনোযোগের সাথে এটাকে, অনেকে কিন্তু দুঃখ পাচ্ছে যে কেন তাকে আমরা পাচ্ছি না, অভিনয় না করে। আসলে অনেকে তো মানে টাচে না থাকলে, যেমন মনে করেন বলে না যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে এখন যদি আমরা তো ব্যস্ত দেখেন, আমাদের রুটি রোজির অভিনয় করে চলতে হয়। আবার আবার এটা তো আমাদের আমাদের কিন্তু শিল্পী সমিতি হচ্ছে এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠান, তো তাও তো আমরা অনেক কিছু কাজ করি, তো জায়গা থেকে আমরা এই আপনার ব্যাপারটা আমার খুব বেশি ভালো লাগলো এবং আমি ব্যাপারে অবশ্যই কাজ করবো। অনেক ধন্যবাদ যে আপনি একটা ভালো জিনিস বলেছেন। আমরা কিন্তু কবরিয়াপু, ববিতাপু, সামানে আমেরিকায় সামানে যে আমেরিকায় আছেন, আমরা কিন্তু রেগুলার, আমি টাচে আছি, আমি টাচে আছি। তারপরে মনে করেন যে রাজাক ভাই ছিলেন, রেগুলার ছিলাম, তারপরে আমাদের আলম ভাই, ফারুক ভাই তো রেগুলার, আমাদের সবসময় কিন্তু বসেই থাকে, তো সেই অনুরোধটা। আসলে আরেকটা কথা জানতে ইচ্ছে করে, আপনি তো এখন প্রতিষ্ঠিত সব দিক দিয়ে, তারপরে মানুষের মনে একটা কিন্তু সুপ্ত ইচ্ছে থাকে, কি সেই ইচ্ছে? যদি এমন কোন সুযোগ আসে সেই ইচ্ছে পূরণের, আপনার কোন ইচ্ছেটা পূরণ করতে চাইবেন? আসলে প্রতিষ্ঠিত বলা যায় না, প্রতিষ্ঠিত মানে ওই টাকা পয়সা হলে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত জিনিসটা আসলে আমার দৃষ্টিতে খুব কঠিন। প্রতিষ্ঠিত সেই যাকে 99% লোক যাকে সম্মান করবে, আদর করবে, ভালোবাসবে এবং তার ক্যারিয়ার থেকে আরম্ভ করবে, তার সামাজিক ধার্মিক সমস্ত জায়গায় সে যদি টনটনে থাকে, শুধু প্রতিষ্ঠিত হয়ে গেল ফিনান্সিয়ালি এবং তাকে প্রতিষ্ঠিত আমি অন্তত বলবো না, ওই জায়গা থেকে আমরা হয়তো বা মোটামুটি চলে যাচ্ছি, সম্মানের সাথে চলে যাচ্ছি, সম্মানের সাথে চলে যাব। এর মধ্যে গ্যাপ যেটা হয়, গ্যাপিং যেটা বলবে বলি সেটা হচ্ছে যে সমাজের চারিপাশে সবাই সাকসেসের জন্য খুব মানে খুব মিথ্যা চেষ্টা করে যাচ্ছে সমাজে। আমরা আমাদের আজকে বেড়ে ওঠা প্রায় 30-32 বছরের ক্যারিয়ার আমাদের, 32 বছরের তো, বাট খুব স্বল্প সময়ে এই বেড়ে ওঠা এই জায়গাটা সবার মধ্যে দেখছি, এটা এটা দূর হওয়া উচিত। আমরা এরকম ছিলাম না, এটা মানে আমি এটা বলতে চাচ্ছি, আমরা এরকম ছিলাম না। আমরা ভেবেছি যে কাজ করে যাব, মানুষের মনের দাগ কাটবো, তারপর কোনো কিছু হবে। তো এখন মানে ওই জায়গাটা খুব আমরা আমরা কিন্তু পেয়েছি, বড়দের কাছ থেকে এটা পেয়েছি, এটা শামসুজ্জামান আমাকে বলেছেন, রাজীব ভাই বলেছেন এরকম অ্যাডভাইস। কিন্তু এখন বাচ্চাদের মধ্যে প্রচুর অভাব, যে তারা বড়দেরকে, বড়দের সাথে বসতেও চায় না, বড়দের সাথে বড়দের জ্ঞানও নিতে চায় না, তারা নিজের জ্ঞানে জ্ঞানী থাকে। এই জন্য আমরা মিস করিনি, কিন্তু ছোটরা এটা মিস করছে। তো আমি ভাগ্যবান, মানে আমি আপনি যেটা বললেন যে আপনার কি এইরকম প্রতিষ্ঠিত হওয়ার কোন জিনিসটা আছে, যেটা আমি খুব ভাগ্যবান যে আমি বড় ডিরেক্টর, বড় প্রোডাকশন হাউস, বড় অভিনেতা, বড় অভিনেত্রীর অনেক জিনিস পেয়েছি, যার বদলতে আমি হয়তো আমার জীবনটাকে মোটামুটি মোটামুটি মনে হয় যে খলচরিত্রের যারা যারা করেন আমার জায়গায়, আমি তাদের দেখানোর পথে হেঁটেছি, তাদের কথা রেখেছি বিধে আমি মোটামুটি সম্মানের সাথে চলে যাচ্ছি। তো এই জায়গায় যাতে নতুনরা যাতে ভুল না করে সেটা আমি চাই। আর মিস করি বড়দেরকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলাম, শ্রদ্ধেয় রাজীব ভাইকে, শ্রদ্ধেয় মিজু ভাইকে, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদিকে। তো আমাদের আসলে জীবনে আরো রেগুলার হওয়া উচিত, মানে আমাদের স্টার হওয়ার পর আমরা অনেক কিছু করি যেটা আমাদের করা উচিত না, আমাদের তো খুব স্বাভাবিক জীবন থাকা উচিত। তো আমি এভাবে কষ্ট, আমি এভাবে আর আমার সিনিয়রদের এত ঝরে যে ঝরার যে প্রবণতা, এত তাড়াতাড়ি আমি এটা বন্ধ হোক, তাদের যদি জীবনে কিছু ভুল থাকে, যদি অনিয়ম থাকে, নিয়মটা একটু নিয়মে আসা উচিত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঠিক করে রেখেছে হায়াত মাউত, তারপরও আমরা যদি রেগুলার জীবন যাপন করি। রাজীব ভাই অনেক আগে মারা গেছেন, হুমায়ুন ফরিদ অনেক আগে মারা গেছেন, আমাদের সৌদি মিজু আহমেদ এক ইয়াং তীর, নাসির খান ভাই, তো আমাদের জীবনটাকে আমরা খুব সহজ স্বাভাবিক থাকি, ডাউন টু আর্থ অলওয়েজ থাকি। এই জন্য আমি বারবার বলি যে ধর্মটা খুব বেশি দরকার, ধর্ম মানুষকে ডাউন টু আর্থ রাখতে। আল্লাহ সেজদা, আমরা কিন্তু সেজদা দিই মাটিতে, যেন আল্লাহ বারবার বলে আমরা নামাজ পড়ি মাটির দিকে তাকিয়ে, মাটিতে থেকে আমরা সৃষ্টি, মাটিতে যাব। কাজে হচ্ছে ডাউন টু আর্থ থাকলে হয় কি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন আর কি। এবার আপনার মানে ছায়াছবি আবার ফিরে আসি, ছায়াছবি বড় পর্দায় নায়িকাদের সঙ্গে আপনার একটা মানে একটা বিশাল শত্রুতা থাকে, তাদেরকে অতিষ্ঠ করা, তাদেরকে মানে সচরাচর যেটা ব্যক্তি জীবনে কিন্তু সেটাই আমি বলতে চাচ্ছি,
সেটাই আমি বলতে চাচ্ছি যে নায়িকাদের পিছনে আপনি যেভাবে হন্যে হয়ে ছুটতেন, তাদেরকে যেভাবে হোক আমাকে ভালোবাসতেই হবে, এ ধরনের ডায়লগ থেকে শুরু করে মানে সবকিছুই করতে হয়, কিন্তু বাস্তব জীবনে দেখা গেছে নায়িকাদের সঙ্গে আপনার খুব ভালো একটা রিলেশন, এটা কেমন করে হচ্ছে? তো যখন ডাবিং করতে যান তখন এই যখন ডায়লগ গুলো দেন তখন কি তখন কোনো অস্বস্তি হয় না যে ওই নায়িকার সঙ্গে তো আমার এত ভালো রিলেশন, বন্ধুত্ব মৌসুমীর সঙ্গে, শান্তনুর সঙ্গে, সবার সঙ্গে, কেমন লাগে তখন? আসলে আমি আমি ওই যে মানে পেশাদার, খুব আমি পেশাদার অ্যাক্টর, আমার একটা কমার্শিয়াল ছবি আমি কাজ করি, মানে আমাকে টাকা দেওয়া হয়, আমাকে মানে আমি যে কাজটা করি খুব সততার সাথে কাজ করি, তো ওই ওই সততার জায়গা থেকে আমি যখন যেটা নিয়ে যে আমার ডায়লগ গুলো দর্শক আমাকে টাকা দিচ্ছে, প্রডিউসার আমাকে টাকা দিচ্ছে, দর্শকরা এই টাকায় টিকিট কেটে ছবিটা দেখবে, তারা যাতে বিনোদিত হোক মানে আনন্দ পাক, সেই জন্য আমি আমার মাথায় থাকি একদম হলিউড থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় বলিউড হলিউড আমি সমস্ত মিলিয়ে চিন্তা করি যে আমার দেশের যতটুকু দর্শক আছেন তারা কি করলে, কি পারফরমেন্স করলে, এই শব্দটা এভাবে বললে কিভাবে তারা বিনোদিত হবে, তো ওই জায়গা থেকে আমি অ্যাক্টিং করি তখন। এবং আমি সমস্ত আর্টিস্টরা জানে যে আমি সততার সাথে অ্যাক্টিং করি, বাট আমার আমি মানুষ কেমন তার সবাই জানে, এই জন্য ওরা আমাকে হেল্পও করে। এবং বললাম তো শ্যামলাজি থেকে আরম্ভ করে হালে যে মাহি নায়িকা, এরা সবাই জানে যে ও মিশা ভাই ফার্স্ট ক্লাস, কারণ তারা জানে যে আমি আমি অ্যাক্টিং করার সময় কাউকেই কাউকেই মানে আমি আমার সততার সাথে 100% করবো, কোনো ছাড় দিবো না, আমাকে যদি অ্যাক্টিং করে অনুমতি দেন তাহলে আমি একটু মন খুলে করতে পারি আপনাদের সামনে। শ্যামা নাপি দিয়েছেন, ববি টাপু দিয়েছেন, বললাম না এগুলো আমাকে বড়রা আমাকে হেল্প করেছেন বিধায় আজকে আমি হলো। তো কাজে হচ্ছে আমি যখন অ্যাক্টিং করি অ্যাক্টিং ওই কি স্ক্রিপ্টে কি লেখা আছে এটা করতে হবে, এবং এই জন্য আমি চুক্তিবদ্ধ টাকা নিয়েছি তখন যেটা করবো এবং সেটা বিনোদিত হোক। আচ্ছা মিশা ভাই, আপনার নিজের ছবি যখন মুক্তি পায় হলে তখন ওই আমজনতা যখন দর্শকরা হলে বসে দেখে ওই রকম কোন সিচুয়েশনে ছবি দেখেছেন নিজের ছবি? আমি তো আমি আমি আমার ওয়াইফকে নিয়ে বাচ্চাদের নিয়ে ঈদের ছবি অলওয়েজ ঈদের ছবি মানে বড় বড় ছবি, সব ছবি তো দেখা হয় না ব্যস্ততার জন্য, কিন্তু যে ছবিতে আমি মনে করি যে পারফরমেন্সটা একটু ভালো, যে ছবি খুব বেশি চলে ওইগুলো ছবি তো আমি বিশেষ করে ঈদে ঈদ বকরিদ বা বড় ফেস্টিভ্যাল আমি ফুল ফ্যামিলির সাথে ছবি দেখি উইথ মাই ওয়াইফ, তখন তো খুব অনুভূতিটা খুব ভালো, কোনো কিছু না, আমরা আধুনিক ভাই, আমরা আমরা যখন দেখি হ্যাঁ মানে তখন তো সবই জানি আমার বাচ্চারা জানে এটা অ্যাক্টিং, ও দর্শকও সব জানে, এবং দর্শকরা আমার প্রযুক্তির কল্যাণে আমার একটা সুবিধা হয়েছে কি যে সবাই জানে যে আমি ধার্মিক, সবাই জানে আমি একটু আমার আজকে 32 বছর ক্যারিয়ারে খাজি জন্য না হাজিতে ব্যাপার, সবাই জানে যে আমি 32 বছর ক্যারিয়ারে 32টা ওয়ার্ড কোন সাংবাদিক আমাকে নিয়ে লেখে নাই, যে আমি শুটিং ফাঁসিয়েছি, আমার চরিত্র স্খলন, আমি ড্রিঙ্ক করিস, আমি জীবনে সিগারেট খাইনি, আমি আমার লাইফে কোনোদিন সিগারেট খাইনি, 52 বছর বয়স আমার, আমি কখনো আমি সিগারেট খাইনি, মানে আমি যেহেতু প্লেয়ার ছিলাম সেটাই, তো সে কাজে হচ্ছে যে ওই যে অন্য যে অনিয়ম, আমি একটু আগে বলেছি যেটা যে আমাদের অনেকেই এটা অনিয়ম জীবনে অনিয়ম করে ফেলে বিধায়, এখন আপনি একটা নিয়ম, এখন আপনি যদি একটা ট্রেন আসতেছে ট্রেনের সামনে দাঁড়িয়ে যদি বলেন আল্লাহ আমাকে বাঁচাবে তাহলে কিন্তু আল্লাহ এটা আপনি ভুল করতেছে, আল্লাহ বলছে তোমার জ্ঞান দিলাম, তোমার বিদ্যা দিলাম, তুমি ওই সরে যাও, যে স্পিডে যেই স্পিডেও আসতেছে তুমি বাঁচতে পারো, তো এই জন্য আর আমরা তো আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে আসিনি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আমি ট্রেনের সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে আল্লাহ যদি হেয়াতে রাখে বাঁচবো, না হলে বাঁচবো না, তাহলে আমি একটা বিষ খাচ্ছি, আল্লাহ বিসমিল্লাহির রহমানির বিষ খেয়ে আল্লাহ হেয়াত রাখে, নেভার এভার আল্লাহর বিষ, আল্লাহকে টেস্ট করার জন্য আমরা আসি না, বিবেক বুদ্ধি দিয়েছে আর বিষ শব্দটা শুনবে, আল্লাহর বিষ আল্লাহকে টেস্ট করার জন্য আমরা এখানে আসিনি, আল্লাহ আমাদেরকে টেস্ট করানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছে। নিশ্চয়ই মিশা ভাই, হাও থেকে পাওয়া খবর শোনা যাচ্ছে যে আপনি তো সম্প্রতি সময়ে যেটা শোনা যাচ্ছে যে আপনি গ্রিন কার্ড হোল্ডার ইউএসএ, তো আপনি বাংলা চলচ্চিত্র ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারেন এরকম কথা শোনা যাচ্ছে, আপনার যারা ভক্ত তারা কিন্তু চিন্তিত, চলে যাওয়াটা মানে ছেলেরা বড় সেখানে বড়টা ওইখানে পড়ে, এখন আমার ধারণা হয়তো বা ও আসবে কি আসবে না আমি জানি না, বাট আমি তো আমি আমার দেশকে আমি পেলে আমি 2.5 বছর আগে পেয়েছি, প্রায় 2.5 বছর আগে পেয়েছি, আমি তো চলে যেতে পারতাম, আমি তো যাইনি আজও, বাট ওটা মেনটেন করতে হলে মানে আপনার যেহেতু ছেলেরা বড় ছেলে এখানে চলে গেছে অথবা ছোটটা ওইখানে যেতে পারে, তো ওই যে ছেলেদের জন্য আর আত্মীয় স্বজন আসে ওইটার জন্য একটু আসা যাওয়া করবো,
হয়তোবা কিছু সময় এখন কম থাকি, হয়তোবা ওই সময় একটু বেশি থাকতে হবে, কিন্তু আমি আমার দেশ ছাড়া থাকতে পারবো না। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার সংস্কৃতিকে ভালোবাসি, আমি আমার ক্রিস্টি কালচার ভালোবাসি, আমার আমার মসজিদ মাদ্রাসা, আমি আমার মন্দির ভালোবাসি। এই মুহূর্তে যারা বাংলাদেশ বেতার শুনছে বিজ্ঞাপন তরঙ্গ একান্ত ভবন অনুষ্ঠানে, তারা আপনার যারা ভক্ত, সবাই ভক্ত আপনার, তো তারা এই মুহূর্তে খুব খুশি আমাদের প্রিয় মিশা সাদগর আমাদের দেশে। আমি মাঝে মাঝে ছবি কিন্তু কমিয়েছি, আমি ক্যারেক্টার ভালো না হলে বলেছি, রোজ এত কাজ করেছি এখন রোজ উঠে আমার কাজ করতে ইচ্ছা করে না, বয়স হয়েছে এখন। আরেকটা একটু একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করে, খলনায়ক চরিত্রে আপনি তো সুপার ডুপার হিট, তো এর মধ্যে কিন্তু আরো একজন খল চরিত্রে অবশ্য উনি পরে নায়ক হিসেবে ওনার ইমেজটা গড়ে তুলেছিলেন বেশ কিছু ছবিতে, ডিপজলের কথা বলছি, ওনার ওনার অভিনয়ে দর্শকদের কাছে কিন্তু বেশ ভালোই লাগতো। তখন কি কখনো কি আপনি আপনার সমকক্ষ যারা মানে পাশাপাশি অভিনয় করতেন খল চরিত্রে, কখন কি প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন ডিপজলকে? আমি জানি ওনার দর্শক একরকম থাকবে, কিন্তু আমি মনে করেন উনি হয়তো বা যদি স্কুল টাচ করে, আমি 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 জানি আমি ইউনিভার্সিটি টাচ করবো, আমি জানতাম তখনও আমি কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ মানে আমি ইনশাল্লাহ এডুকেশন, আমার ফ্যাশন, আমার ওয়ে অফ ডেলিভারি, কারণ উনি মনে করেন একটা বিশেষ ভাষার বাইরে বেরোতে পারতেন না, কারণ তাকে তাকে তার ভাষার মধ্যে থাকতে হতো, কিন্তু আমাকে আমাকে তো আপনি সাধু চলিত আপনি সমস্ত ভাষা আমাকে আমাকে দিয়ে বলাতে পারবেন। আমি জানতাম যে তুফানি হাওয়া আসবে, কিন্তু তুফানি হাওয়া আসছেই, কিন্তু তুফানি হাওয়ার সময় কিন্তু অনেকে নড়ে গেছে, আমি কিন্তু অটল ছিলাম ওনার সময়, উনি দুই বছর কাজ করেছেন, দুই তিন বছর, কিন্তু আমি কিন্তু তখন সব ছবিতে আমি তার আমার ভাই সে আমার ভাই, মানে আমাকে বাদ দিয়ে ছবি হয়নি কিন্তু তখনও, কারণ আমি আমার অপরিহার্যতা তখনও ট্রিট ধরে রেখেছিলাম, এবং আমি জানতাম যে স্পিডে একসময় আমি জানতাম ইনশাল্লাহ, তখনই জানতাম যে আসলে শিল্পী হতে হলে আপনাকে যে সমস্ত কারিকুলাম অর্জন করতে হবে, বিশেষ ভাষায় যখন একটা লোক যদি শুধু একই ভাষায় কথা বলে তাহলে তার একটা লিমিটেশন থাকবে, যেমন আমাকে যদি আপনি আমাকে আপনি ঢাকা ভাষায় কথা বলাচ্ছেন, আমাকে আপনি আঞ্চলিক ভাষায় কথা বলাচ্ছেন, আমাকে আপনি প্রমিত ভাষা ইউজ করতে বলছেন, আমি কিন্তু সাধু চলি সব মিলিয়ে করছি আমি করেছি যে ইয়াং ভিলেন মেইন ভিলেন, এই প্রথাটা আমি করে দিয়েছি, ইয়াং ভিলেন গল্প আমার উপর চলে এসছে, এবং আপনি জেনে খুশি হবেন যে আমার নামে সবচেয়ে হাইয়েস্ট ছবি, আমার নাম ভূমিকায় নুরা পাগলা, তারপর যে ল্যাংলা মাসুদ, তারপর মনে করেন যে মানে এরকম কানকাটা নুরা, বহু ছিল আমার নামে, আমার নামে শুধু। আপনি নিজে একজন খল অভিনেতা, আপনার প্রিয় খল অভিনেতা কে আমাদের বাংলাদেশে? সুজিব রাজীব ভাই। জসিম ভাই নয় কেন, মানে আমি রাজীব ভাইয়ের মধ্যে যে ক্ষিপ্রতটা, মানে অভিনয় শৈলী, রাজীব ভাইয়ের অভিনয় শৈলী, মানে আমরা তো যখন দেখি তখন তো মানে শিল্পী চোখ দিয়ে দেখি, তখন মনে করেন আপনি যদি আমাকে বলবেন যে আমরা তো খুব সূক্ষ্ম কাজগুলো দেখি, কারণ আমাদের দেশে এখনকার জেনারেশন না, এখনকার জেনারেশন অনেকে যেটা জসিম ভাই যখন খল চরিত্রে অভিনয় করতেন একটা আতঙ্ক রয়েছে, সবাই বলে জসিম আসছে, জসিম অবশ্যই অবশ্যই একটা সময় নাকি বল, অবশ্যই জসিম ভাই, অবশ্যই জসিম ভাই ভালো আর্টিস্ট, কিন্তু আমাকে যদি নিরপেক্ষ ভাবে এবং আমাকে যদি সৎ ভাবে বলা হয় যে দুজনের মধ্যে অভিনেতা বেস্ট ফিলেন অভিনেতাকে, আমি আজও বলবো শ্রদ্ধেয় রাজীব ভাই, রাজীব ভাই মোর কোয়ালিটিফুল। এখন আপনি আমাকে যদি বলেন, আমি আপনাকে এক্সাম্পলটা এই মুহূর্তে দিয়ে দিই, অনেকটা আমার পক্ষে সে হচ্ছে যে সম্ভবত মমতাজ আপু বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল গায়িকা, ডিমান্ডেবল গায়িকা, রুনাপু আর মমতাজাপুর মধ্যে আপনি আমাকে যদি বেছে নিতে বলবেন, আমি কিন্তু মমতাজাপুকে না, আমি কিন্তু রুনাজিকে বেছে নেব, কারণ আমি কিন্তু ডিসির লোক, আমি কিন্তু ফার্স্ট ক্লাস সিঙ্গার থার্ড ক্লাসের না, আমার টেস্ট কিন্তু ক্লাসিক, আমি অভিনেতা, কাজে আমি কাছে আমাকে তো নিতে হবে যে এই দুজনের মধ্যে অভিনয় শৈলী কার, যে একটা চোখের মনে করেন একটা ভাষা, আমি আপনাকে একটু আগে শব্দের ব্যবহার বলেছিলাম না যে স্যাট স্যাট কেমন ওইটা, হ্যাঁ তো ওই জায়গাটা মনে করেন যে একটা শিল্পী তার শৈল্পিক কি কাজ আমাদেরকে আকৃষ্ট করে,
রাজীব ভাই ওই 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 সেই মাপের অভিনেতা ছিলেন, মানে অভিনেতা ভিলেন আমার দেখা বেস্ট বাংলাদেশে হচ্ছে রাজীব ভাই, অভিনেতা ভিলেন, অভিনেতা ভিলেন শব্দটা ভিলেন অনেকই ভালো, আহমেদ শরীফকে দেখে কিন্তু দেখেন বস, ইয়াস বস, কিন্তু আমি শব্দটা ব্যবহার করছি হুমায়ুন ফরিদিকে আমি ব্যবহার করি, হুমায়ুন ফরিদি ভাই অভিনেতা ভিলেন না, অসাধারণ অভিনেতা উনি, অসাধারণ কিন্তু অভিনেতা ভিলেন না, আপনি কি ভিলেনকে দেখতে লাগছে লাগে ভিলেন, বাপরে বাপ, তার ভয়েস, তার অ্যাটিটিউড, তার দেখে তাকে দেখা, তার চলা ফেরা, তার সবকিছু যাতে মনে হয় আপনাকে, তখন আপনি মনে হবে আপনাকে, যদি এটা না মনে হয় যেমন এটিএন শামসুজ্জামান কখন অসাধারণ অভিনেতা, অসাধারণ অভিনেতাদের অভিনেতা, কিন্তু কখনো ভিলেন না, আপনি কখনো ওই যে মানে আমার দৃষ্টিতে অভিনেতা ভিলেন মানে হচ্ছে রাজীব ভাইয়া, ব্যাস এটা আমি বলবো। আচ্ছা অনেকে বিশেষ করে আমাদের জসীম ভাইয়ের কথা যদি ধরি, তুমুল জনপ্রিয় তখন ভিলেন হিসেবে হঠাৎ করে নায়ক চরিত্রে চলে আসলেন, না না জনপ্রিয়তা দিয়ে কিন্তু বিচার করা যাবে না, আমি তো রুনাপুর মমতাজাবুর কথাটা বললাম, আমি তো অবশ্যই রুনাপুরকে বেছে নেবো, মমতাজাবুর যতই হোক আমি তো রুনাপুর কে বেছে নেবো, রুনাপুর তো মমতাজাবুর তো কখনো রুনাপুর হতে পারবে না, তো তেমনি কথাটা হচ্ছে যে জাম্বু ভাই, আর আমাকে যদি বলা হয় যে জাম্বু ভাই তো অনেক জনপ্রিয় ছিল, সবচেয়ে জনপ্রিয় ছিল জাম্বু ভাই, রাজ্জাক ভাইয়ের থেকেও নাকি জনপ্রিয় ছিল ওই সময়, মানে রাজ্জাক ভাই শুটিং করতেছে আর জাম্বু ভাই সব রাজ্জাক ভাইয়ের থেকে কম দর্শক জাম্বু ভাইয়ের পিছনে, বাট উনি তো উনি কি আমার কাছে তো অভিনেতা হিসাবে স্বীকৃতি পাবে, কাস্টিং আলাদা জিনিস, জনপ্রিয়তা এক জিনিস, কিন্তু করছে হচ্ছে শিল্পী সত্তা আরেক জিনিস, শিল্পী আরেক জিনিস, সেটাই। আপনি একজন আপাতমস্তক একদম পুরোপুরি একজন শিল্পী মানুষ নিশা ভাই, আপনি খুব ভালো লাগছে, অনেকদিন আপনার জন্য আমরা আশা করেছিলাম একান্ত ভুবন অনুষ্ঠানে, সত্যি করে জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে বাংলাদেশ বেতারে বিজ্ঞাপন তরঙ্গে একান্ত ভুবন অনুষ্ঠানে এসে স্টুডিওতে বসে আপনার কেমন লাগছে? আমি আমি আসলে আমরা আজকে আপনি অনেকবার অনেক আগে চেষ্টা করেছিলেন, বেতার আমাকে অনেক ভাবে আনতে চেষ্টা করেছে, হয় নাই, কিন্তু আমি আসলে কথা দিলে কথা রাখি, নিশ্চয় আমি বললাম তো বললাম, আমি কিন্তু হয়তো খেয়াল করেছেন আমি কথা দিলে কথা রাখি, আমার যখন শত সহস্র ক্ষতি হলেও আমি কিন্তু সেটা থেকে নড়ি না, বাট আমি ইনফর্ম করবো যদি না পারি কোনো কিছু ইনফর্ম করি, আমি এরকম একটা ব্যক্তিত্ব, ওই আমি বলি না যে মানুষ হিসাবে ফোকাস চাই, মানুষ যাতে না কথা বলছে তুমি রাখবে, ইন্ডাস্ট্রিতে একটা কথা চালু আছে, মিশা তোমার মিশা ডেট দিয়েছে তিন দিন পরে, কনফার্ম থাকো, হয়তো বা কোনো প্রবলেম হবে, দেরি হবে, ও যদি বলছে তোমাকে তুমি যেখানে বলবো মিশা যাবেই, মিশা তোমাকে ডেট দিলে শুটিং রেখে দাও, এটা কিন্তু প্রচলিত হল বাংলাদেশ, তো তেমনি আমি এখানে দেরি করে আসছি, তো আমার মনে হয় আমার অনেক আগে আসা উচিত ছিল, তো আমি পারিনি, আমি সরি, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, আমি সম্মানিত, আমি অনেক বেশি স্তম্ভিত, এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে করাচ্ছে দিচ্ছে, আমার আসলেই ভালো লাগছে, কারণ আসলে মানুষকে সম্মানের জন্য বাঁচে, নিশ্চয়ই মানুষ মানুষ কিন্তু সম্মানটাকে লালন করে। অনেক ধন্যবাদ আপনাকে।